আমরা ক্লাস সেভেন ব্লুসুম এর লেসেন নাইন জেসি বোস এই বিউটিফুল মাইন্ড চলছিলো তো এর আগের ক্লাসগুলি পেতে চাইলে নিচে ডিসক্রিপশান বক্সে এই ক্লাসের সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে তো আজকের এই লেসেনের শেষ পার্ট অর্থাৎ যে রাইটিং পার্ট রয়েছে সেখানে একটি বায়োগ্রাফি রাইটিং রয়েছে এবং একটি লেটার রাইটিং রয়েছে যার অ্যাক্টিভিটি হচ্ছে টুয়েলভ এবং থার্টিন আর পেজ নাম্বার নাইনটি চলো শুরু করি এখানে যে বায়োগ্রাফিটা রয়েছে সে একটা মহান ব্যক্তির বায়োগ্রাফি দেখিনি কি দেওয়া রয়েছে যে ইন দিস লেসেন ইউ হ্যাভ রিড দি বায়োগ্রাফি অফ এ গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট তো আজকের এই যে লেসেন আমাদের শেষ হচ্ছে লেসেন নাইন তো লেসেন নাইনটা কী নিয়েছিল যে শিবস বিউটিফুল মাইন্ড অর্থাৎ চন্দ্র বসুর জীবন নিয়েছিল ঠিক আছে নাও রাইট এ বায়োগ্রাফি এখন একটি বায়োগ্রাফি জীবনে লেখা লেখো ইন অ্যাবাউট সেভেন্টি ওয়ার্ডস সত্তর ওয়ার্ডের মধ্যে এটা একটু বেশি হয়েছে লেখাটা ঠিক আছে এখানে চেতে অ প্রফুল্লচন্দ্র রয় অর্থাৎ প্রফুল্লচন্দ্র রয়কে নিয়ে হু ওয়াজ অ্যানাদার গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট যিনিও একজন বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী ছিলেন ইউ ক্যান ইউজ দি তো নিচেই এই যে হিন্স রয়েছে সেই ব্যবহার করতে বলেছে তো আমি এই হিন্সগুলো ব্যবহার করে করি কিন্তু একটা পর একটা লাইন লিখে এই বায়োগ্রাফিটা তৈরি করেছি আশা করছি তোমরা বুঝতে পারছো তো প্রথম থেকে যদি শুরু করি তো এখানে প্রথমে দেওয়া রয়েছে যে বার্থ এইটিন সিক্সটি ওয়ান খুলনা নাও ইন বাংলাদেশ তো প্রথমেই তো জন্মদিন শুরু করা যায় না প্রথমে লিখতে হয় কিছুটা একটা তো লিখেছি দেখো যে আচার্য আচার্যা প্রফুল্লচন্দ্র রয় ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট আচার্য প্রফুল্লচন্দ্র রয় ছিলেন একজন বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী ঠিক আছে এবার যে বাদ হয়েছে জন্মগ্রহণ সেখানে নিয়ে লাইনটা লিখেছি যে হি ওয়াজ বন তিনি জন্মগ্রহণ করেছিলেন ইন এইটিন সিক্সটি ওয়ান তো এর তারিখটা হচ্ছে যে সেকেন্ড আগস্ট ঠিক আছে সেকেন্ড আগস্ট এখানে তারিখটা দেওয়া নেই আমি বলে দিচ্ছি সেকেন্ড আগস্ট এইটিন সিক্সটি ওয়ান অর্থাৎ আঠারোশো একষট্টি সালের দোসরা আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন অ্যাট খুলনা কোথায় খুলনাতে খুলনা জায়গাটা এখন কোথায় নাও ইন বাংলাদেশ সেটা এখন বাংলাদেশে অবস্থিত বুঝে গেল তারপর যে পয়েন্টটা রয়েছে সেটা হলো এডুকেশান দিয়ে শিক্ষা প্রথমে ছিলেন ভিলেজ পাঠশালাতে পড়েছেন তো সেটা লিখেছি যে হিজ এডুকেশান স্টার্টেড ফ্রম ভিলেজ পাঠশালা ওনার যে পড়াশোনা সেটা যে গ্রামের পাঠশালা থেকে শুরু হয়েছিল তারপর হচ্ছে হেয়ার স্কুলে গিয়েছিলেন তারপর আলবার্ট স্কুলে গিয়েছিলেন তো এটা লিখেছি দেখো যে দেন হি ওয়াজ অ্যাডমিটেড ইন হেয়ার স্কুল তো পরবর্তীকালে তিনি হেয়ার স্কুলে যোগদান করেছিলেন অ্যান্ড আফটার দ্যাট এবং তারপরে আলবার্ট স্কুল এবং তারপরে আলবার্ট স্কুলে তারপরে রয়েছে যে পাস্ট এন্ট্রান্স এক্সামিনেশন এইটিন সেভেন্টি নাইন তো এই লাইনটি লিখেছে দেখো যে হি পাস্ট এন্ট্রান্স এক্সামিনেশান ইন এইটিন সেভেন্টি নাইন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে তিনি এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষা যেটা বলা হয়ে থাকে তো প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন আর এফ এটা ফ্রম মেট্রোপলিটিয়ান কলেজ এইটিন এইটি টু এবং এফ এটা করেছিলেন যে মেট্রোপলিটান কলেজ থেকে সেটা লিখেছে দেখো যে অ্যান্ড এফ এ ফ্রম মেট্রোপলিটিয়ান কলেজ ইন এইটিন এইটি টু তো আঠেরোশো বিরাশিতে এফএ করেছিলেন মেট্রোপলিটন কলেজ থেকে তারপর হচ্ছে যে ওন গিলক্রিস্ট স্কলারশিপ এইটিন এইটটি টু তো আঠেরোশো বিরাশিতে সেই বছরই তিনি এই গিলক্রিস্ট স্কলারশিপটা পেয়েছিলেন তো দেখো যায় লিখেছি যে ইন দিস ইয়ার মানে সেই বছরই হি ওন গিলক্রিস্ট স্কলারশিপ তো সেই বছর তিনি গিলক্রিস্ট স্কলারশিপ পেয়েছিলেন তারপর কি লন্ডন গিয়েছিলেন ওয়েন টু লন্ডন অ্যান্ড ওয়েন টু লন্ডন এই লাইন একসাথে লিখে দিয়েছি তারপর বিএসসি ফ্রম ইডেনবার্গ ইউনিভার্সিটি এইটিন টু টু ফোর অর্থাৎ যে বিএসসি ডিগ্রিটা করেছিলেন সেটা ইডেনবার্গ ইউনিভার্সিটি থেকে আঠেরোশো থেকে আঠেরোশো চুয়াশি এই সালে তো এখানে দেখো যে হি পাস্ট বিএসসি ফ্রম ইডেনবার্গ ইউনিভার্সিটি ফ্রম টু টু আর ডিএসসি করেছিলেন ইডেনবার্গ ইউনিভার্সিটি থেকেই তো সেখান থেকেই অ্যান্ড দেন ডিএসসি ফ্রম দি সেম ইউনিভার্সিটি অর্থাৎ সেম ইউনিভার্সিটি থেকেই তিনি ডিএসসিটাও করেছিলেন কমপ্লিট তো সেটা একবার লিখে দিয়েছি তারপরে রয়েছে যে তিনি প্রফেসর হয়েছিলেন প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ এইটিন এইটি নাইন অর্থাৎ আঠারোশো উননব্বই সালে তো এখানে লিখেছি দেখো যে হি বিকেম দি প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ ইন এইটিন এইটি নাইন আঠারোশো উননব্বই আঠারোশো উনব্বই সালে তিনি প্রেসিডেন্সি কলেজের প্রফেসর হয়েছিলেন তারপর রয়েছে ফার্স্ট টু প্রিপেয়ার মার্কিউরাস নাইট্রেট ইন ল্যাবরেটরি অত আঠারোশো ছিয়ানব্বই এইটিন নাইনটি সিক্স তো ইন এইটিন সিক্স হি বিকেম দি ফার্স্ট সায়েন্টিস্ট তিনি ছিলেন প্রথম বিজ্ঞানী টু প্রিপেয়ার মার্কিউরাস নাইট্রেট ইন ল্যাবরেটরি তো এই মার্কিউরাস নাইট্রেট তিনি ল্যাবরেটরিতে তৈরি করেছিলেন তারপর রয়েছে যে এস্টাবলিশড বেঙ্গল কেমিক্যালস নাইনটিন ওয়ান উনিশশো একে বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠিত করেছিলেন তো তবে দেখো যে হি এস্টাবলিশড বেঙ্গল কেমিক্যালস ইন নাইনটিন ওয়ান উনিশশো সালে তিনি বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেছিলেন তারপর জয়েন্ট সায়েন্স কলেজ অ্যাস পালিত প্রফেসর তারপর সায়েন্স কলেজে যোগদান করেছিলেন পাইলেট প্রফেসর হিসাবে তো তবে দেখো হি অলসো জয়েন্ট সায়েন্স কলেজ অ্যাজ এ পালিত প্রফেসর আর হচ্ছে যে ডেথ তারপর মারা গিয়েছিলেন কবে তো সেভাবে তো লেখা হয় না সেটা লিখে দেখো যে দিস গ্রেট সায়েন্টিস্ট গ্রেট হিজ লাস্ট ইন নাইনটিন ফোরটি ফোর তো উনিশশো সালে এই বিখ্যাত যে বিজ্ঞানী তা ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঠিক আছে তো অ্যাক্টিভিটি টুয়েলভ করানো হলো আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমরা অ্যাক্টিভিটি এ চলে যাব আজকের শেষ অ্যাক্টিভিটি তো এটা একটা সুন্দর অ্যাক্টিভিটি রয়েছে এবং এটা রাইটিং রয়েছে একটা কি রয়েছে লেটার রাইটিং ইউ হ্যাভ কাম টু নো দ্যাট দি লোকাল পোস্টম্যান হ্যাজ delivered your লেটার টু your neighbor's house হাউস বাই মিস্টেক তুমি এটা জানতে পারলে যে তোমার লোকাল যে পোস্টম্যান রয়েছেন মানে যিনি ডাক দিয়ে আসেন তিনি ভুল করে তোমার চিঠিটি তোমার প্রতিবেশী বাড়িতে দিয়ে এসেছে রাইট লেটার টু দি পোস্ট অফিস তো পোস্ট অফিসকে একটা চিঠি লিখতে হবে উইথ এ রিকোয়েস্ট মানে রিকোয়েস্ট করে টু রিটার্ন দি লেটার টু ইউ তোমাকে যাতে চিঠিটা ফেরত দেওয়া হয় সেই নিয়ে তো এটাই লিখেছি দেখো যে প্রথমেই রেসপেক্টেড স্যার ঠিক আছে এই শুরু হচ্ছে তো আই অ্যাম সরি টু সে আমার আই অ্যাম সরি টু সে দ্যাট ইওর পোস্ট ডেলিভারি স্টাফ হ্যাজ ডেলিভার্ড মাই লেটার টু মাই নেভার্স হাউস বাই মিস্টেক তো এটা বলতে আমার দুঃখিত বোধ হচ্ছে যে আপনার যিনি পোস্ট ডেলিভারি স্টাফ রয়েছেন তিনি ভুল করে আমার ছেলেটি আমার প্রতিবেশী বাড়িতে দিয়ে এসেছেন ইট ওয়াজ ডেলিভার্ড অন তারপর একটা ডেট দেবে ঠিক আছে ডেট কি এখানে তারিখ লিখবে আজকে হচ্ছে যে কুড়ি তারিখ নভেম্বর দু হাজার চব্বিশ তো এরকম করে ডেট লিখবে ঠিক আছে যেটা ডেট তো মনে হবে সেটা লিখবে একটা বারটা যে কোনো একটা ডেট দেবে তো তারপর হচ্ছে যে প্লিজ পে অ্যাটেন সেন্ট টু মাই রিকোয়েস্ট দয়া করে আমার যে অনুরোধকে একটু গুরুত্ব দেবেন দিস লেটার ইজ ভেরি আর্জেন্ট টু মি এই লেটারটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এই আর্জেন্ট জায়গায় ইম্পর্টেন্টও লিখতে পারো ঠিক আছে আই বি গ্রেটফুল টু ইউ ইফ ইউ কাইন্ডলি টেক টু রিটার্ন মাই লেটার ব্যাক আমি খুবই ধন্যবাদন্ত হব যদি আপনি দয়া করে এই সিটি পাওয়ার জন্য কোনো কাজ হাতে তুলে নেন কাজটি করে দেন ঠিক আছে তারপর এখানটা করে যে ইয়োর সিনসিয়ারলি তারপর এ নিচে এখানটা করে তোমাদের তোমার নাম সাইন হবে খুবই ছোটো চিঠি একটা এবং খুবই সহজ চিঠি আশা করছি তোমাদের ভালো লাগছে তো লেসেন নাইন জেসি বোস এ বিউটিফুল মাইন্ড এটা শেষ হলো